ফিরলাম বিরতির পর। করোনায় সাবধান এই অনুষ্ঠানে রয়েছে আমরা আজকে পাঁচ লাইনে। একটা আতঙ্ক তো রয়েছে, যদিও আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 31, কিন্তু তার মধ্যেও কিন্তু যারা আতঙ্কিত সেই সংখ্যাটা অনেকটা বেশি। অনেকে বলছেন যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে এই করোনা ভাইরাসের গতি প্রকৃতি। কতটা টেম্পারেচার উঠলে এই ভাইরাসের আতঙ্কের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, কি বলছেন বিশিষ্ট চিকিৎসকেরা? আসুন আমরা একবার শুনে নিই একটি প্রতিবেদনের আকারে। চীন সীমান্ত পেরিয়ে দেশে দেশে কম বেশি ছড়িয়ে পড়ছে করোনা। পৃথিবী জুড়ে মানুষ করোনার ভয়ে তটস্থ। চিকিৎসকদের মতে এই ভাইরাস ফ্লু এর থেকে অনেক বেশি শক্তিশালী। এই ভাইরাস কিসে ধ্বংস হবে তার উত্তর খুঁজতে মরিয়া বিজ্ঞানীরা। সম্প্রতি এই ভাইরাস থাবা বসিয়েছে ভারতেও। ভারতের জনঘনত্বের পরিপ্রেক্ষিতে এই ভাইরাস দ্রুত ছড়াতে পারে বলেই আশঙ্কা চিকিৎসক মহলের। 2002 সালে সার্স ভাইরাসের উৎপত্তি ঘটে দক্ষিণ চীনে। বাদুড় থেকে পশু পাখির মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও হয় বহু মানুষের। বিশেষজ্ঞ মহলের মতে সার্সের মতো সহজে ধরা পড়ছে না এই করোনা ভাইরাস। সীমান্ত পেরিয়ে যে সমস্ত ভাইরাস থাবা বসিয়েছে দেশে দেশে সেগুলি হল ভাইরাস আতঙ্ক, মৃত্যু। 2002 সালে সার্স ভাইরাস দক্ষিণ চীনে প্রথম এই ভাইরাস ছড়ায়। চীন সহ 17টি দেশে প্রাণ হারান 774 জন। 2006 সালে বার্ড ফ্লু মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশে পাখির মধ্যে সংক্রমণ ছড়ায়, মানব দেহেও এই রোগের সংক্রমণ ধরা পড়ে। 2009 সালে সোয়াইন ফ্লু, যা ছড়িয়েছিল শুয়োরের খামার থেকে, মানব দেহেও এই সংক্রমণ ঘটে। 2014 সালে ইবোলা পশ্চিম আফ্রিকায় থাবা বসায়, এটি মানব শরীরেও ছড়ায় ইবোলা। তাহলে কিন্তু মার্স সব থেকে বেশি ছিল, তার নিচে হচ্ছে সার্স, আর এর টোটাল যে নাম্বার অফ পপুলেশন এফেক্টেড হয়েছে আর যা মৃত্যু হচ্ছে সেটা রেশিও পারেন, এটা কিন্তু তার অ্যারাউন্ড 2% এর কাছে আসছে। মার্সে প্রায় 30% মর্টালিটি ছিল, সার্সে ছিল অ্যারাউন্ড 10%, এক্সাক্ট ফিগার আমি দেখে বলবো, আর এটা হচ্ছে অ্যারাউন্ড 2%। কিন্তু এটার ডিফারেন্স, এটা অনেক বেশি স্প্রেড করেছে, অনেক বেশি লোককে এফেক্টেড করেছে। সার্স বা মার্স কিন্তু অত লোককে এফেক্টেড করেনি, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু একটু বেশি সময় ধরে যাচ্ছে। ধরুন ডিসেম্বরের শেষ, মানে ধরুন জানুয়ারি শুরুই, ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি, দু মাসের ওপর এই ভাইরাসটা কিন্তু পারসিস্ট করবে, আরো কতদিন করবে কেউ জানে না, এবং এর স্প্রেডটা বেশি হয়েছে, আর কিন্তু মর্টালিটি কিন্তু তুলনায় কম হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে দুটো ডিফারেন্স। অতীতে যে ভাইরাসে থাবা বসা, করোনার মতো এত ব্যাপক আকারে তার বিস্তার ঘটেনি বলেই মত চিকিৎসক মহলের। এতটাও ছোঁয়াচে ছিল না সেই সব ভাইরাস। বিশ্বজুড়ে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে নোভেল করোনা, তবে শীতে এই ভাইরাসের জন্ম, তাই চিকিৎসকরা মনে করছেন গ্রীষ্মের অতিরিক্ত তাপমাত্রা ধ্বংস করতে পারে এই জীবাণুকে। করোনা ভাইরাস হচ্ছে থার্মোলিবাইল, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি তার মধ্যে হচ্ছে তাপমাত্রার সঙ্গে তার একটা কিন্তু সম্পর্ক আছে। তাপমাত্রা যদি পরিবর্তন হয় এই করোনা ভাইরাস কিন্তু সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়, এবং এই বেশিরভাগ এই ভাইরাসের যে গ্রুপ আছে আমরা দেখি তারা হচ্ছে এইভাবেই হচ্ছে তাদের হচ্ছে একটা চরিত্র অর্জন করেছে। 40-41 ডিগ্রি হচ্ছে, এর মধ্যে গেলে হচ্ছে করোনা ভাইরাসটাকে মানে নিজস্বভাবে হচ্ছে ধ্বংস হয়ে যেতে পারে। প্রতিবছর মার্চের প্রথম সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়তে শুরু করে, তবে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে মার্চের প্রথম সপ্তাহে তাপমাত্রা বেশ কিছুটা নিয়ন্ত্রণেই আছে। আবহাওয়াবিদদের মতে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা। এবার রাজ্যের গড় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেই মনে করছেন পরিবেশবিদরা। মোটামুটি এখনো পর্যন্ত যা জলবায়ুগত পরিমণ্ডল তৈরি হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে থাকবে, কিন্তু তাপমাত্রা যে অবস্থাতে উঠেছে আর এখান থেকে খুব একটা নামার সম্ভাবনা নেই। আপেক্ষিকভাবে তাপমাত্রার হয়তো পতন ঘটতে পারে। মোটামুটিভাবে মার্চের সেকেন্ড উইকের শেষের দিক থেকে কিন্তু তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ক্রস করবে, এবং এই মুহূর্তে করোনা ভাইরাসের যেভাবে বিস্তার ঘটছে তাতে আমরা মোটামুটিভাবে যা ভাবছি আর কি, সেটা হচ্ছে 34-35 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে হয়তো এই ভাইরাস অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। অন্য দেশের মতো এদেশেও করোনা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র ও রাজ্য সরকার। ঔষধ বা ভ্যাকসিন আবিষ্কৃত না হলেও এর হাত থেকে দেশবাসীকে বাঁচাতে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।
সতর্কতামূলক ব্যবস্থা তো নিতেই হবে, কিন্তু চীন থেকে মূলত, চীনের হুয়ান প্রদেশ থেকে মূলত এই ভাইরাস ছড়িয়ে পড়লেও বিভিন্ন জায়গায় কিন্তু একটা আতঙ্ক রয়েছে। আমেরিকা, জাপান সহ মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি ডক্টর রফিক খানের কাছে যেটা জানতে চাইব যে চীনের যে ওয়েদার, সেখানকার এই আবহাওয়ায় এই ভাইরাসটা মারাত্মক আকার ধারণ করছে, কিন্তু অন্যান্য যে জায়গাগুলো, আমেরিকাতেও কিন্তু একটা আতঙ্ক রয়েছে এবং বেশ কয়েকজন আক্রান্ত এখনও পর্যন্ত, জাপান, সেই জায়গাগুলোতে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ার মূল কারণটা ঠিক কী? সেই কি টেম্পারেচার? একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মানে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড জনঘনত্ব, যেটা ভারতেও ইম্পর্টেন্ট, চীনেও ইম্পর্টেন্ট। জনঘনত্ব, যত জনঘনত্ব বেশি হবে তত কমিউনিকেবিলিটি বাড়বে, তত লোক একে অপরের কন্ট্যাক্টে বেশি আসবে। তারপরে হচ্ছে টেম্পারেচার, যে টেম্পারেচারে ভাইরাসটা ভালো গ্রো করতে পারে। নাম্বার থ্রি হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটি হল অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর স্প্রেডিং অফ দ্য ডিজিজ, ভাইরাস অ্যান্ড দ্য রিপ্রোডাকশন অফ দ্য ভাইরাস। অ্যানাদার থিং ইজ, চীনের যে জায়গাটা, এটা মেনলি ইট ইজ এ জুনোটিক ডিজিজ, দ্যাট মিন্স এটা মেনলি প্রাণীদের দেহে প্রথমে হয়, মানে বন্য পশু পাখি এদের দিয়ে সেখান থেকে মানুষের দেহে ছড়ায়। তো যে জায়গাটায় হুয়ান প্রদেশ, ওখানে প্রচুর পরিমাণে যেটা পশু মানে পাখি যেটা মারা হতো সেখান থেকে হয়। এটা মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, সেটা ক্যামেল থেকে হয়। আর যেটা সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিন্ড্রোম, সেটা মেনলি বার্ড থেকেই হয়। এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটা কীভাবে এলো করোনা ভাইরাস টাইপ টু, হঠাৎ করে কীভাবে এলো নোবেল করোনা ভাইরাস, দ্যাট ইজ এসএআরএস টাইপ টু করোনা ভাইরাস, সেটা হচ্ছে যে দিস দ্যার ইজ এ টার্ম ইন অ্যান্টিজেনিক শিফট অ্যান্ড অ্যান্টিজেনিক ড্রিফট ইন মাইক্রোবায়োলজি, যে ভাইরাসরা তাদের সময়ের সাথে সাথে, একটা যুগের সাথে সাথে, একটা পার্টিকুলার টাইমের সাথে সাথে নিজেদের গতি প্রকৃতি চেঞ্জ করে, নিজেদের চরিত্র, একদম ঠিক, চরিত্র বদল করে নিজেদেরকে এমনভাবে প্রেজেন্ট করে যে অন্য কোনো, না থাকে কোনো ভ্যাকসিন, না থাকে কোনো ওষুধ, না থাকে কোনো জানা কোনো প্রতিকার ব্যবস্থা, জিনিসটা কী। ফলে এটা জিনিসটা জানার আগে, যে হোয়াট ইজ দিস, যারা জানার আগে জিনিসটা কী, অলরেডি এটা স্প্রেড করে, একের মধ্যে স্প্রেড করে শুরু করে। দ্যাট ইজ হোয়াই দিস ইজ দ্য প্রবলেম, বিকজ ইজ এ নিউ টাইপ অফ ভাইরাস ডিউ টু দ্য অ্যান্টিজেনিক শিফট। এই কারণে কি চীনে এত মানুষের মৃত্যু হয়েছে যে টাইপটা তারা প্রথমে বুঝতে পারেনি? এক্স্যাক্টলি, প্রথমে তারা অতটা বুঝতে পারেনি, দিস ইজ লাইক কমন কোল্ড, বাট তারা প্রথমে বুঝতে পারেনি এটা একটা নতুন ধরনের ভাইরাস। যখন মর্টালিটি বাড়তে শুরু করলো, অলরেডি তো স্প্রেড করে গেছে, তখন যখন সকলের, সরকারের টনক নড়লো, পাবলিকের টনক, জনগণের টনক নড়লো যে হ্যাঁ হোয়াট ইজ দিস, কেন মানুষই কমন করে হঠাৎ মারা যাচ্ছে, তখন এটা নতুন করে ধরা পড়লো যে না, দিস ইজ অ্যানাদার টাইপ অফ ভাইরাস, দ্য স্ট্রেন অ্যানাদার, তার যে এটা করোনা ভাইরাস টাইপ টু যেটা এসে, এটা নতুন নাম দেওয়া হয়েছে করোনা ভাইরাস টাইপ টু, যেটা এসএআরএস টাইপের টাইপ টু করোনা ভাইরাস। তো সেই জন্যই যে অলরেডি তো সে স্প্রেড করে গেছে পার্সন টু পার্সন, এবং জনঘনত্ব সেটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট থিং, সেই জন্যই জিনিসটা বেশি স্প্রেড করেছে। একদম, ডক্টর বরকতের কাছে যাব আমরা। এই মুহূর্তে মার্চের শুরু, আর কয়েকদিন পরই, এই সপ্তাহখানেক, সপ্তাহ দুয়েক পরই, যা এখনো পর্যন্ত ফোরকাস্ট রয়েছে, ওয়েদার ফোরকাস্ট, টেম্পারেচার কিন্তু বাড়তে শুরু করবে। সেক্ষেত্রে ভারত কি বলা যেতে পারে যে এর হাত থেকে বেঁচে গেলেও যেতে পারে? আমাদের যখন এই মাসে যখন টেম্পারেচারটা একটু বাড়বে, কত ডিগ্রি টেম্পারেচার পৌঁছলে আমরা একটা সেখান থেকে বলতে পারি যে আমরা সেফ? একটু গরম পড়বে, গরম পড়লে তো এমনি এই রোগটা আস্তে আস্তে একটু উইক হয়ে যাবে রোগটা, কিন্তু এখন তো চায়না আর এইদিক ওইদিক তো অনেক ঠান্ডা আছে, দিল্লিতে অনেক ঠান্ডা আছে, তো এখন একটু একটু বেশি থাকবে, কিন্তু যেহেতু যখন আর গরমটা পড়বে তো এর প্রকোপটা আস্তে আস্তে অনেক কমে যাবে, মানে সিজনের হিসাবে। আচ্ছা ডক্টর পাল, এই যে টেম্পারেচার এই মুহূর্তে আমরা রয়েছি, দু সপ্তাহ পরে হয়তো টেম্পারেচারটা আরেকটু বেড়ে যাবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা আতঙ্ক তো রয়েছে, এই আতঙ্কিত না হতে ঠিক কিভাবে পরামর্শ দেবেন? যে হাত ধোয়া তো রয়েছে বেসিক একটা জায়গা, আর কি কি পরামর্শ দেবেন? এটা সিডিসি গাইডলাইন থেকেই আমি বলছি, আর ডাব্লিউএইচও গাইডলাইন থেকে, ডাব্লিউএইচও বলেছে যে সবার কিন্তু মাস্ক পরার দরকার নেই। আচ্ছা, যেটা প্রবলেম হচ্ছে যে টিভিতে দেখে বা সোশ্যাল মিডিয়ার খবর পড়ে লোকে মাস্ক কিনছে, রাস্তায় মাস্ক পরে বেরোচ্ছে, তার কিন্তু কোনো দরকার নেই। মাস্ক পরতে হবে কাদের? হেলথ ওয়ার্কার, যেমন ডাক্তার নার্স যারা রোগীর সেবা করছে বা রোগীর বাড়ির লোকেদের। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, সবাই মাস্ক কিনছে বলে বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে না, ফলে যাদের দরকার সেই ডাক্তার নার্স হসপিটাল ওয়ার্কাররা মাস্ক পাচ্ছে না, ফলে সবাইকে মাস্ক কেনার কোনো দরকার নেই। যদি আপনার ডাক্তার আপনাকে বলেন যে আপনার করোনা ভাইরাসের সিমটম আছে, তাহলে প্রথম কথা রোগীকে নিজেকে মাস্ক পরতে হবে, কেননা রোগীর হাঁচি কাশি থেকে ভাইরাসটা ড্রপলেটের মাধ্যমে অন্যদের শরীরে ছড়ায়। সুতরাং এক নম্বর, যার জ্বর সর্দি কাশি হয়েছে সে মাস্ক পরতেই পারে, তার সঙ্গে খুব কাছাকাছি যে থাকছে সেও মাস্ক পরতে পারে,
কিন্তু মাস্ক পরে রাস্তায় বেরিয়ে কোনো লাভ নেই। নিউ ইয়র্কে হংকং এ দোকান খালি হয়ে গেছে মাস্কের দোকান, কিন্তু কোনো লাভ নেই, এক নম্বর। দু নম্বর, সিডিসি গাইডলাইন বলছে যে হাত ধুতে, কেননা ভাইরাসটা হাতে থাকে, সে হাত নাকে বা মুখে দিলে সেখান থেকে ভাইরাসটা নাকে ঢুকে রেসপিরেটরি সিস্টেমে ঢুকে ইনফেকশন করছে, সুতরাং হাত ধুতে হবে। এবার হাত ধোবেন কী করে? সিডিসি বলছে সাবান দিয়ে হাত ধোয়া ইজ এনাফ, কিন্তু 20 থেকে 30 সেকেন্ড সময় দিয়ে হাতটা ধুতে হবে। 1 সেকেন্ড জলের তলায় একটু হাত দেওয়াটা হাত ধোয়া নয়, অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। এবার এই হ্যান্ড স্যানিটাইজার বাজারে অনেক রকম আছে, আপনাকে যেটা দেখে নিতে হবে যে হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল যেন অ্যাটলিস্ট 70% হয়, কম্পোজিশন দেখে আপনাকে কিনতে হবে। মানে অ্যালকোহলিক স্যানিটাইজার যেগুলো সেগুলো ইউজ করতে হবে, হ্যাঁ সেগুলোই, এবং অ্যালকোহল পার্সেন্টেজ 70%-এর ওপর হতে হবে, কম্পোজিশনটা দেখে নিতে হবে, নইলে কিন্তু কোনো লাভ নেই। দু নম্বর, তিন নম্বর হচ্ছে ধরুন হাঁচি কাশি হলো, আপনি টিস্যু পেপার দিয়ে বা রুমাল দিয়ে মুখে দিয়ে হাঁচলেন, ভালো কথা, কিন্তু তারপর সেই রুমালটা বা সেই টিস্যু পেপারটা ঠিকমতো ধুতে হবে বা ঠিকমতো ডাস্টবিনে ফেলতে হবে, কারণ সেই রুমালটায় ভাইরাস রইলো তো। এবার রুমালটা যদি বিছানায় থাকে, আরেকজন এসে বসলো, তার হয়ে যাবে, সুতরাং ওই রুমালটাকে ঠিকমতো ধুতে হবে। এইগুলো, কোনো খাবার থেকে এই ভাইরাস ছড়ায় না, এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, কিন্তু সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো, 80-90% লোক এমনিই ভালো হয়ে যাচ্ছে করোনা ভাইরাসে, সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর থেকে মার্চে মর্টালিটি অনেক বেশি ছিল, আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু একটা এপিডেমিক হয়েছে, চারিদিকে লোকের মৃত্যুর খবর আসছে, ভয় তো সবাই পাবেই, কিন্তু যেটা আসল কথা, যদি সন্দেহ হয় আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, কিন্তু জ্বর হয়েছে মানেই করোনা ভাইরাস একদমই তা নয়। ডক্টর খানের কাছে যেটা জানতে চাইবো এই মুহূর্তে, যে ইমিউনিটি পাওয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রে বাচ্চাদের মানে একেবারে শিশু যারা, তাদের ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে, তাদেরকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে? ইমিউনিটি পাওয়ার বেসিক্যালি যে একদম বেসিক থিং, একইভাবে আবার বাচ্চাকে টাচ করার আগে আমাদেরকে হাত ধুয়ে টাচ করতে হবে, যে পার্সনটা কোনো কমন কোল্ডে ভুগছে বাচ্চাকে তার থেকে একটু দূরে রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে বাচ্চাকে যখন আমরা কোনো হ্যান্ড করবো, কোনো খাবার দেবো, কিছু দেবো, অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আমি হ্যান্ড ওয়াশিং, বিকজ প্রিভেনশান, বাচ্চার ক্ষেত্রে তো যেহেতু এর কোনো ভ্যাকসিন নেই, সো দেয়ার ইজ নো আনাদার প্রিভেনশান, অনলি দের ইজ টু প্রিভেনশান, ওয়ান ইজ হ্যান্ড ওয়াশিং, এগেন অ্যান্ড এগেন দ্য হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড ওয়াশিং, অ্যান্ড দ্য সেকেন্ড ইজ কিপ অ্যাওয়ে ফ্রম দ্য সাসপেক্টেড অর কিপ অ্যাওয়ে ফ্রম দ্য সাব পেশেন্ট সাফারিং ফ্রম কমন কোল্ড লাইক দ্যাট। এছাড়া অন্য কোনো উপায় নেই, যেহেতু কোনো ভ্যাকসিন নেই। এখানে একটা কথা বলি, ওই ওর সঙ্গে আমি শুধু যোগ করছি, কিপ আওয়ে মানে 6 ফুট দূরে থাকলেই হবে, এক বাড়িতেও থাকা যাবে না, কিন্তু মানে জাস্ট অন্য ঘরে থাকলেই হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ। ডক্টর বরকতিপ, যে বিষয়টা আপনি বলছিলেন যে বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো আগে থেকে খেলে হয়তো অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব কমে যায়, শিশুদের ক্ষেত্রে কি সেই রকম কিছু রয়েছে? শিশু বা বয়স্কদের ক্ষেত্রে যাদের ইমিউনিটি পাওয়ার একেবারে লো? এই ধরনের অনেক ওষুধ আছে, আমরা আগে যেরকম আমরা হোয়াটসঅ্যাপে একটা নিউজ পেয়েছি ওই আর্সেনিক অ্যালবাম 30-এর ব্যাপারে, কিন্তু আমার যা মত আছে এই ওষুধটা সবার উপর অ্যাপ্লাই করা হবে না, কারণ ইন্ডিয়ার 30-40% লোক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে, অনেকে তো আর্সেনিক অ্যালবাম 30 অনেক ব্যাপারে খাচ্ছে, তো ওকে যদি আমরা 30 পাওয়ার যদি অ্যাপ্লাই করি তাহলে তো কোনো ওষুধ কাজ করবে না। এই ক্ষেত্রে আমরা হয়তো যে আর্সেনিক অ্যালবাম 30 খেয়ে ফেলেছেন অন্য কোনো ব্যাপারে, তখন আমাদের আর্সেনিক অ্যালবাম 200 আমাদের ইউজ করতে হবে, বা 1 mm বা 10 mm ইউজ করতে হবে। পেশেন্টের যা ইমিউনিটি পাওয়ার আছে, যত সহ্য করতে পারবে, ওই রকম আমাদেরকে পাওয়ার সিলেক্ট করতে হবে। সেকেন্ড কথা হলো যে সবার মধ্যে আর্সেনিক অ্যালবাম কাজ করবে, এটা কোনো কথা হলো না, অনেক পেশেন্ট আর্সেনিকের পেশেন্ট থাকে না। এই করোনা ভাইরাসের যা ব্যাপার আছে, এটা কোনো জরুরি নেই যে সবার মধ্যে একই সিমটম হবে, কারণ একটা রুমে 10 জন ঘুমোচ্ছে, 10 জনকে মশা কামড়েছে, 10 জনকে মশা কামড়েছে, দেখা গেল যে 10 জনের ম্যালেরিয়া হয়ে গেল, কিন্তু আপনি যখন লক্ষণ দেখবেন একজনের আলাদা লক্ষণ, একজনের শরীরে অনেক ব্যথা আছে, একজনের শরীরে কোনো ব্যথা নেই, একজনের খুব ঘাম বেরোচ্ছে, একজনের কোনো ঘাম নেই, একজনের খুব জল পিপাসা লাগছে, একজনের দেখা যাচ্ছে যে ওর কোনো জল চেষ্টা নেই, তো আমরা আমাদের হোমিওপ্যাথিকে যা নিয়ম আছে সবার ওষুধ আলাদা আলাদা থাকবে, কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের যা এখন সিচুয়েশন চলছে, যদি হাতে পায়ে যদি মানুষের অনেক ব্যথা থাকে, অনেক
বনি পেন থাকে, তখন আমরা ওখানে ইপোটোরিয়াম পার্ফ দেব, একটু হাই পাওয়ারের দেব, 1 mm থেকে বা 200 থেকে আমরা শুরু করব। আচ্ছা, একটা কথা আরও আমি বলি যে গত কিছুদিন আগে ডেঙ্গু ফিভার অনেক হয়েছিল, ডেঙ্গু ফিভারের উপরে দেখা যাচ্ছে সব জয়েন্টস পেন এইসব হয়ে যাচ্ছে, লাম্বার পেন হয়ে যাচ্ছে, আপনার হাঁটুতে ব্যথা হয়ে যাচ্ছে, শরীরের গাঁটে গাঁটে ব্যথা হয়ে যাচ্ছে, অনেক ওষুধ খেয়ে আসছে আমাদের কাছে, যে অনেক ওষুধ তো খাওয়া হচ্ছে কিন্তু ওটা কিছুতেই ভালো হচ্ছে না, যখন পেন কিলার একটু প্রভাব পড়ছে তখন একটু কমছে, যখন প্রভাবটা কমে যাচ্ছে তখন আবার সেরকমই হয়ে যাচ্ছে, তখন আমরা অনেক স্টকস 1 mm, 10 mm, 50 mm, 1 lakh অবধি আমরা ওষুধটা পাল্টাতে হয় বিভিন্ন মানুষের ক্ষেত্রে। আমি ডক্টর পালের কাছে একটা বিষয় একটু জানতে চাইবো, যে অতি সম্প্রতি একটা এক্সাম্পল আমরা দেখেছি, একটা ঘটনা, ইতালির একটা পর্যটক দল, তারা ভারতে এসেছে, 28 জনের একটা দল ছিল, তাদের প্রত্যেককেই দেখা গেছে যে তারা প্রত্যেকেই করোনা আক্রান্ত। এটা কি করে হয়, মানে একজনের থেকে আরেকজনের কাছে, আরেকজনের কাছে আরেকজনের কাছে যখন ছড়াচ্ছে জীবাণুটা, সেটা কতক্ষণ পর্যন্ত সক্রিয় থাকতে পারে? এইটা সায়েন্টিস্টরা যা বলেছেন যে ধরুন এটা ডিপেন্ড করে কোন সারফেসের ওপর আছে তার ওপর, মানে আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন কাপড়ের মধ্যে ওটা হয়তো 5 দিন 6 দিন অবধি জীবাণু বেঁচে থাকতে পারে, আবার সলিড সারফেস মেটাল অবজেক্ট হয়তো 1 দিন 2 দিন পরেই ভাইরাস মরে গেল। তবে এটা হতেই পারে, ধরুন ক্রুজ শিপ, যেমন ওই যে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপ, সেখানে দেখা গেছে 3000 জনের মধ্যে প্রায় 600 জন আক্রান্ত, একটা ছোট জায়গায় যদি অনেক লোক থাকে তাহলে কিন্তু ভাইরাস আক্রান্ত হওয়ার চান্স বেড়ে যায়, কারণ পারসন টু পারসন স্প্রেড, তো সেইভাবেই ছড়ায়। বেশ, অর্থাৎ করোনা থেকে সাবধান থাকতে নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে, হাত ধোবেন খুব ভালোভাবে, অন্তত 30 থেকে 40 সেকেন্ডস আপনি আপনার হাত ধুন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন, এবং খুব বেশি গ্যাদারিং সেখানে রয়েছে সেখানে যাবেন না, একটা দূরত্ব বজায় রাখুন অন্তত 6 ফুট, এবং তার সঙ্গে সঙ্গে আবহাওয়া তো রয়েইছে, ভারতের যা এই মুহূর্তে টেম্পারেচার, হয়তো আর কিছুদিন পরেই এই আতঙ্কটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন, কিন্তু শুধুমাত্র জ্বর বা সর্দি কাশি হলেই যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত এটা মনে করবেন না, অযথা আতঙ্কিত হবেন না, সাবধানতা অবলম্বন করুন এবং সুস্থ থাকুন। আজকের মতো সময় একদম শেষ, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ এখানে আসবার জন্য, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে, নমস্কার।